মদন মিত্রের বাড়ির ড্রয়িং রুমে আগুন, ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন। কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আচমকায় ড্রয়িং রুম থেকে আগুন লেগে যায় এবং ধোঁয়া বেরোতে দেখা যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের 5টি ইঞ্জিন। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মদন মিত্র। তিনি বলেন যে দমকল আধিকারিকদের অনেক তৎপরতার জন্য এই যতুগৃহ থেকে বেরোনো সম্ভব হয়েছে, তাই ধন্যবাদ জানিয়েছেন তিনি দমকল মন্ত্রীকে। কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আচমকাই ড্রয়িং রুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরই দমকলের 5টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই যতুগৃহ থেকে বেরোতে পেরেছেন দমকল আধিকারিকদের তৎপরতায়, এমনটাই জানিয়েছেন মদন মিত্র। মরুভূমির মধ্যে দাঁড়িয়ে কালো ধোঁয়া আমাকে গ্রাস করার কারণটা কি? আমি সঙ্গে সঙ্গে পুলিশ থেকে সামনের দিকে দৌড়ে পালিয়ে আসি। সামনের দিকটা দেখি একটু ধোঁয়া কম, কিন্তু ধোঁয়াটা আমার খারাপ করছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারি একটা বড় আগুন দৌড়ে গেছে, ছোটো বাচ্চাকে তুলে দিয়ে আগে পাচ্ছি। আমি তো থাকি এখন কামারহাটি দক্ষিণেশ্বর। কালমাটি রাত্রি 9টায় কি হলো, আমি বললাম যাই বাড়ি যাই, একদিন বাড়ি যাইনি, যাই বাড়ি যাই। মানে একটা জ্বলন্ত যতুগৃহ থেকে বাবুয়া দাদা, আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে। বিট্টু, আগুন আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু মদন মিত্র বারে বারে বলছেন যে যতুগৃহ থেকে তিনি বেরোতে পেরেছেন। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, আজকে সকাল 10:15 নাগাদ আচমকাই পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার, সেখান থেকে আচমকায় আগুন লাগে আমরা যেটা জানতে পাচ্ছি। আমার ভিডিও জার্নালিস্ট প্রসূনকে বলবো সেই দৃশ্য দেখাতে। যেই ঘরটায় আগুন লেগেছে সেখানে ইতিমধ্যে দমকল কর্মীরা কাজ করছেন, যদিও অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মূলত মদন মিত্র এখন আপাতত অসুস্থ বোধ করছেন, কারণ তিনি এই মুহূর্তে অক্সিজেন নিচ্ছেন। কিন্তু তিনি আমাদের কাছে যেই বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে কার্যত স্পষ্ট যে দমকল কর্মীর সহায়তায়, তার পাশাপাশি হচ্ছে তাদের প্রতিবেশী যারা রয়েছেন প্রতিবেশীদের সহায়তায় এই আগুন কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা গিয়েছে, এবং যার জেরে বড় সড়ো দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে গোটা মদন মিত্রের পরিবার। এই মুহূর্তে সেই চিত্র দেখাচ্ছে প্রসূন, প্রসূন সেই ঘরটা দেখাচ্ছে যেইখানে মূলত আগুনটা লেগেছে। আগুন লাগার পরে মদন মিত্র সেটা দেখে সেখান থেকে দ্রুত পরিবারের লোকেদের নিরাপদ স্থানে সরিয়ে আনেন, এবং প্রতিবেশীরা যারা রয়েছেন তারা সঙ্গে সঙ্গে সেই কাজে হাত দেন। আমি দেখতে পাচ্ছি আমার সামনে একজন প্রতিবেশী দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি মূলত আগুন লাগার পর এগিয়ে গিয়েছিলেন। যখন আগুন লেগেছিল আপনারা সঙ্গে সঙ্গে হাত মিলিয়েছেন এবং একই সঙ্গে নেমানোর কাজ করেছেন, আগুন কি দেখলেন? আমি তো ধরুন আমি বাড়িতে বসেছিলাম, আমরা শুনলাম হঠাৎ আগুন লেগেছে। এখন আগুনটা কোথায় লেগেছে? তার বেরিয়ে এসে দেখি এই তলার ঘরটায় দাউ দাউ করে আগুন হচ্ছে, প্রচণ্ড ধোঁয়া। তখন আমরা নিজেরাই, যেহেতু এই গেটটা তখন তালাচাবি দেওয়া ছিল, ঢুকতে পারছিল না, আমরা ওপর থেকে ছাদ থেকে জল ফেলেছি যাতে আগুনটা পাশের বাড়িতে না ঢোকে, যার জন্য তারপরে গেটটা খোলাতে আমরা নিজেরাই জল দিয়ে অনেকটা আগুন আয়ত্তে এনে তারপরে মদন মিত্রকে ওপর থেকে নামানো। তার বাড়ি পুরো ধোঁয়ায় ইন্ট্যাক্ট হয়ে গেছিলো, উনি এমনিতেই অসুস্থ, তোমার নিঃশ্বাসে কষ্ট হয়, তাকে নামিয়ে তার পরক্ষণে আপনার দমকল চলে এসছে। একদমই, যে তিনি অসুস্থ এবং তার নিঃশ্বাসে কষ্ট, এবং তার মধ্যে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছে আগুন লাগার জেরে, কাজেই শরীর খারাপের পরে এটা আরও বেড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে মদন মিত্র রেস্ট নিচ্ছেন এবং তিনি অক্সিজেন নিচ্ছেন, এবং সেই চিত্র সরাসরি প্রসূনকে বলবো দেখাতে, যে ইতিমধ্যে তার যারা সহকর্মীরা রয়েছে তাকে ঘিরে রয়েছেন এবং তিনি অক্সিজেন নিচ্ছেন, সাপোর্ট অক্সিজেন সাপোর্টে তিনি রয়েছেন, এবং তিনি আপাতত যেটা জানাচ্ছেন যে ভালো আছেন। তাকে চারিদিক থেকে লোকজন ঘিরে রেখেছে যাতে করে এই মুহূর্তে দাঁড়িয়ে মদন মিত্র কোনো রকম অসুবিধা না হয় সেই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে চিত্র সেই চিত্রটা মদন মিত্র একদম বাড়ির সামনে পুলিশ ঘিরে রেখেছে, মোট 3টে দমকলের ইঞ্জিন এসছে এই মুহূর্তে, এবং লাগাতার তারা 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। দেখতে পাচ্ছি এখনও বহু দমকল কর্মী তারা বেরিয়ে আসছেন এবং আগুন আপাতত নিয়ন্ত্রণে যেটা জানতে পাচ্ছি। স্যার, আগুন কতটা নিয়ন্ত্রণে এসছে? আগুন একদম টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে, আগুন আর নেই, আগুন একদম নিভে গেছে। আমরা আবার ব্যাক করবো। আগুন আগুন নিয়ন্ত্রণে, আগুন পুরো নিভে গেছে, ঠিক আছে। আমাদের এটা একটা, ওখানে ওয়াটার পিউরিফায়ার থেকে ওনারা বাড়ির লোক দেখতে পেয়েছিল ওখানে আগুন জ্বলছিল, ওরা একটা ড্রাই কাপড় নিয়ে ওটা ঢাকা দিতে গেছে, ঢাকা দিতে গিয়ে ওই ড্রাই কাপড়টা লেগে যায়, লেগে গিয়ে আগুনটা একটু স্প্রেড করে দেয়। দমকল কুইক এসে, আমাদের ফায়ার ব্রিগেড থেকে কুইক এসে রেসপন্স দিয়েছি আমরা,
আগুনটা আমরা রিকভারি করেছি, কোনো স্প্রেড হয়নি, একটা ঘরের মধ্যেই ছিল। কিছু ক্ষয়ক্ষতি বলতে শুধু বেডে লেগেছে, সোফা লেগেছে, এছাড়া ওয়াল ফলগুলো একটু হিটে একটু ইয়ে হয়ে গেছে, ডেকোরেশন ছিল ইন্টেরিয়ার ডেকোরেশন একটু হয়তো নষ্ট করতে হবে, তবে এমনি কোনো বিশাল কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কোনো ইঞ্জিও কিছু নেই, না না এমনি সব ঠিকই আছে। আগুনটা ওদের একটা ওয়াটার পিউরিফায়, ওরা প্রথম আগুন বাড়ির লোক দেখতে পায়, দেখতে পেয়ে ওরা ড্রাই ক্লথ ওখানে একটা চাপা দিতে যায়, যখনই ড্রাই ক্লথ চাপা দিতে গেছে ওই আগুনটা থেকেই আগুনটা স্প্রেড করে গেছে। ওরা নন টেকনিক লোক, সঙ্গে সঙ্গে যদি মেনটা অফ করে দিত তাহলে আর এই বেডিং ফেডিং বা সোফাতে যে আগুনগুলো লেগেছে সেগুলো হয়তো লাগতো। সনাত কুমার মন্ডল, ডেপুটি ডাইরেক্টর, হেডকোয়ার্টার। একদমই যে দমকল আধিকারিকরা যেটা জানালেন সেটা শুনতে পারলে সরাসরি যে আপাতত আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, আর সেই অর্থে কোনো চিন্তার কারণ নেই, সামান্য কিছু ক্ষতি হয়েছে, আহামরি বিশাল কিছু ক্ষতি হয়নি যার জেরে কোনো সমস্যা হতে পারে। আমি দেখতে পাচ্ছি মদন মিত্রকে, মদন মিত্র তিনি রয়েছেন এবং তিনি অক্সিজেন সাপোর্টে আপাতত রয়েছেন, তার শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক প্রথম থেকে ছিল এবং তারপরে আজকের এই ঘটনায় তিনি যথেষ্ট উদ্বেগে রয়েছেন। মদনদা এখন আপনি কেমন আছেন, কেমন শরীর কেমন আছে আপনার? অক্সিজেন সাপোর্ট লাগছে, ব্রিদিং প্রবলেম আছে, আসলে এমন একটা আচমকা কালো ধোঁয়া, মানে ধুলোর ঝড় দেখেছেন, সেই ধুলোর ঝড়ের মতো একটা ধোঁয়া আমাকে ঘিরে ফেললো। আমি ভাবছি পাশের বাড়িতে আগুন লেগেছে, আমি চেঁচাচ্ছি তখন আমি দেখছি সবাই বলছে আরে আপনার নিজের বাড়িতে আগুন লেগেছে, আর যেখানটায় লেগেছে এই যে ঘরটা এর এক তলায়, ওর একমাত্র ওয়ে আউট হচ্ছে একটা মাত্র দরজা, ওটা যে ভেঙে বেরোবে সেরকম কোনো, আমার নাতিটা ছিল কোনো রকমের নাতিকে বার করে, সোম ওকে ডেকে দে না একটু, ছেলেকে ডেকে দে না, না আমার কাছে আসবে, বাড়ির সবাই সুস্থ আছে, মেন টেনশন ছিল আমার স্ত্রী কোভিড পেশেন্ট, আমার ছেলে কোভিড পেশেন্ট, আমার নাতি 5 বছর বয়স, সামগ্রিকভাবে একটা পরিস্থিতি, আমার নাতি বেঁচে গেছে, থ্যাংক গড, থ্যাংক পুলিশ, থ্যাংক অ্যাডমিনিস্ট্রেশন, থ্যাংক ফায়ার ডিপার্টমেন্ট, সমস্ত পাড়া প্রতিবেশী দৌড়ে এসে, আফটার অল উই আর রেসকিউড। একদমই যে মদন মিত্র সরাসরি জানিয়ে দিলেন যে আপাতত সমস্ত কিছু ঠিক আছে, তার যে নাতি প্রেমী বেঁচে আছেন তার ঠিকঠাক, তার শারীরিক অবস্থা এবং তার পরিবারের লোকজন সবাই সুস্থ রয়েছেন, তার স্ত্রী কোভিড আক্রান্ত, তার ছেলে কোভিড আক্রান্ত, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে যখন দেখতে পাচ্ছি যে যেভাবে একটা আগুন লেগেছে সেখানে দাঁড়িয়ে একটা রিস্ক থেকে যাচ্ছিল, একটা ঝুঁকি থেকে যাচ্ছিল, কিন্তু সেই ঝুঁকি আপাতত কাটিয়ে উঠতে পেরেছেন মদন মিত্র। এখনও সেই দৃশ্য দেখাবো যে পুরোপুরি ঘিরে রেখেছে সমস্ত মানুষজন মদন মিত্রের বাড়িতে, এই মুহূর্তের অবস্থাটা সরাসরি দেখতে পাচ্ছি, মদন মিত্র ছেলেকে দেখতে পাচ্ছি, বিট্টু আগুন আগের থেকে নিয়ন্ত্রণে এসেছে এবং দমকল কর্মীদের তৎপরতায়, প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই উদ্বেগজনক পরিস্থিতিতে শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হয়েছে মদন মিত্রের। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু।